আপনাকে স্কুলে দেওয়া হলো, তাহলে আমার আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেওয়া হয়ে গেল, আমি এখন প্রাইমারি কিন্ডারগার্টেন দিকে ফেরাই আছি। সিস্টার আছে কিন্ডারগার্টেন, তা উনি আমার সাথে দেখা করবেন, তা ওনার অপেক্ষা করতেছি। এখানে দেখতেছি বাচ্চারা যে যাচ্ছে আফরিনে কিন্ডারগার্টেন, সবাই মনে পড়তেছে। এভাবে আফরিনকে নিয়ে আসতাম, দিতে আসতাম, নিতে আসতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আফরিনের বাবা ঘরে নেই, কালকে আফরিনের বাবা 24 আওয়ার ডিউটি ছিল, তাই সেক্ষেত্রে এখন পর্যন্ত আসেনি, এখন 8টাও বাজেনি। এনিওয়ে জল অপেন করে অনেক গরম। চিংড়ি মাছ একটু লাইট ফ্রাই করতেছে, মুখে দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ লাইট ফ্রাই করে উঠাই ফেলছে। এখানে পেঁয়াজ ব্রাউন করে পানি দিলাম, একটু মশলা দেবো, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, সব মশলা দিয়ে এসে এখন ভালো করে মিক্স করে দিই। মিক্স করা কমপ্লিট, এখন মুখে দিয়ে দিলাম। মুখিকে মশলার সাথে কিছুক্ষণ ভালো মতো কষাবো, কষানো কমপ্লিট হয়ে যাবে, তারপরে মুখি সফট করার জন্য পানি দেব। মুখি সফট করার জন্য পানি দেওয়া হলো, নাড়ে দিলাম, এখন ঢাকনি দিয়ে কভার করে দিই। আজকে মিষ্টি কুমড়া ভাজি হবে। এটা চালটা বয়ল করা হয়েছে না আমি? হ্যাঁ। তা বয়ল করার সময় কি লবণ দিয়েছিলেন? লবণ দিয়ে করছি। হ্যাঁ, ছেঁচবেন? হ্যাঁ, পাতা পোটে একটু ছেঁচে। তা চা রেডি করবেন? ওকে। তা কি এমনি নাম? এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম, যেটা আগে থেকে লাইট ফ্রাই করে উঠানো হয়েছিল, যাতে কাঁচা মরিচও দিয়ে দিই। তারপরে দিয়ে গাঢ় করে রাখবো, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে কমপ্লিট হয়ে যাবে। আপনার ছুটির সময় হয়ে গেছে, আপনাকে নিতে যাই। সিঁড়িতে ওঠার সময় দেখা হলো এখানে প্রজাপতি আছে, আর প্রতিদিন ঝাউর দিয়ে তারপর দেখে সিঁড়ি কী অবস্থা হয়ে যায়। প্রতিকা, নানি আর মাকে জিজ্ঞেস করো, তারপরে আসবা, ঠিক আছে? যাও, পড়ে আসো। আজকে ফার্স্ট টাইম আমি আপনি সাথে চালতা আচার রেডি করবো। তা চালতা আচার রেডি করার জন্য সরিষার তেল ব্যবহার করা হচ্ছে। সরিষার তেল গরম হয়েছে, 5 ফোড়ন আর তেজপাতা দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে চালতা, যেটা ছেঁচা হয়েছে, এখন ভালো করে মিক্স করতে হবে। লাল মরিচ গুঁড়া দেওয়া হলো, চালতা দেওয়া পরে হলুদের গুঁড়া দেওয়া হলো। জেমি লবণ সিদ্ধ সময় দিয়েছিলেন? আচ্ছা, আগে এটা মিক্স করে দিন। আর কিছু অ্যাড হবে না আমি? আচ্ছা, একটু লবণ দিচ্ছে, কারণ হলো হচ্ছে আবার কাম সিদ্ধ সময় দেওয়া হয়েছিল, আর এখনো একটু দিল। মিক্স করা কষ্ট হয়ে যাচ্ছে, এখাতে ক্যামেরা, এখান থেকে মিক্স করতেছে। কোনোদিন আমি আচার বানাইনি, আজকে সবটাই আমি সাথে চালতা আচার বানাচ্ছি। আমি আমাকে ঘুরতেছে আর আমি সব কিছু দিচ্ছি, একটু ভালো করে মিক্স করে ফেলছি। গুড়, তা গুঁড়ো অ্যাড করা হলো। এটা আমি সর্দি গুঁড়ি না, আমি বলতেছি এটা সর্দি গুঁড়ো। যা হোক, এখন গুঁড়ো অ্যাড করে ফেলছি, ভালো করে সব কিছুকে মিক্স করে আর কুক করতে হবে। সব কিছু দিয়ে আপনি মিক্স করা হয়েছে। এখন এটা কি রাঁধুনি? পাঁচফোড়ন। রাঁধুনি পাঁচফোড়ন দিয়ে
ঠিকঠাক ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। অনেকদিন পরে আজকে আমি হাতে চালটা যা খাওয়া হবে, আমি একটু টেস্ট করলাম কমপ্লিট না হয়ে আগে ভালোই লাগছে। আপনি ডাকতেছে আমি আসতেছি। আমি ওকে কি হলো আম্মু আসি, আর কত সময় লাগবে কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা একটু লাল লাল করতেছেন না? আচ্ছা কালার তো যখন আমার আব্বা আর আমরা বিয়ে আগে কথা বলছে বাংলাদেশ আসতাম, তা আমার বড় ফুপু রেডি করে আমাদেরকে দিত, আমরা পাকিস্তান নিয়ে যাই। ওই সময় তো এত সময় লাগতো না, জাস্ট 3 ঘন্টা লাগতো বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে। আচ্ছা চামচে টেস্ট করি। এটা চালটা আচার দাদি রেডি করলো, টেস্ট করতে দিল। চালটা চালটা আচার কোনদিন নাম শুনো নেই? আচ্ছা টেস্ট করবো, খুব মজা আছে। আমি একটু যখন দাদি রেডি করেছিলাম তখন টেস্ট করছিলাম, ভালো টক একটু আছে, মিষ্টি আছে, অনেক মজা। আমি আমি অনেক ভালো হইছে। এখন লাঞ্চ করা হচ্ছে। পেঁয়াজ দিলাম, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, আর একটু চট মশলা, চট মশলা একটু অ্যাড করলাম। আপনি নাম টিচারকে দিয়ে দাও। আজকে অনেক দেরি হয়েছে, 5টা বাজবে। তো ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ। আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। হাফেজ বলো। আল্লাহ হাফেজ।